ஓமஜானத்திமந்தஸ்ய கணாஜலஸ்லாகய சக்ஷுர் உன்மிலத்திமந்த தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ. ஜெய பதாக சுவாமி குரு மகாராஜ் கி ஜெய். ஸ்ரீலா பிரபுபாத் கி ஜெய். லாஸ்ட் 35 இயர்ஸ் ஐ அம் ஹேவிங் தி அசோசியேஷன் ஆஃப் குரு மகாராஜ். மெனி வண்டர்ஃபுல் பாஸ்ட் டென்ஸ் ஐ கேன் நரேட். So the time is very limited, just 5 minutes I got to speak. So Yudhishthira Prabhu, can you summarize it? It takes a lot of time like that. So gato 35 bochor dhore guru maharaj ke jani ebong proti bochor tar sombandhe kichu na kichu bolar chesta kori, majhe majhe kichu golpo boli, to ei bochoro kichu bolte chai. By guru maharaj mercy, today I am the GBC chairman, given many responsibilities to take care of our ISKCON movement and how to guide the devotees and how to set a good example for the future generation. So guru maharaj er ashesh kripay aaj ami GBC er chairman ba sabhapati ebong amader daitto royeche bohu rokomer seva royeche bohu rokomer ebong sei sathe sathe bhakto mondoli ke bibhinno bhabe পথ প্রদর্শন করার দায়িত্ব আমাদের উপরে বর্তায়. As the scripture says, one minute, so much sound here, I'll just make them go. Hare Krishna. আবার তৃতীয় বারের জন্য সমস্ত মায়েদের শ্রী চরণ কমলে আমার মিনতি. আমি জানি না কেন মায়েদের থেকে এত শব্দ আসছে. যদি আপনি কোনো কারণে উঠতে চান তো উঠুন, কোনো অসুবিধা নেই, কিন্তু কথা বলার তো কোনো দরকার নেই. আবার বলছি, প্রভুরা কত শান্তভাবে শুনছে, কোনো শব্দ আসছে না. মায়েদের থেকে বারবার এইভাবে বিড়ম্বনা আসছে. সমস্ত মায়েদের সেই চরণ কমলে আমার বিনম্র প্রার্থনা, দয়া করে নিরাপত্তা বজায় রাখুন. মায়েদের উদ্দেশ্যে বলছি, দয়া করে নিরাপত্তা বজায় রাখুন. যদি উঠতে হয় উঠুন, কোনো অসুবিধা নেই, কিন্তু কথা বলার তো দরকার নেই. রেবতী রমন প্রভু আমাদের জ্যেষ্ঠ গুরু ভ্রাতা, উনি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন আর আপনারা কথা বলে এইভাবে বিঘ্ন ঘটাচ্ছেন, এটা ঠিক না. দয়া করে শান্তি বজায় রাখুন. হরে কৃষ্ণ. জয় পতাক স্বামী গুরু মহারাজ হ্যাজ আনলিমিটেড কোয়ালিটিস. লাস্ট 35 ইয়ার্স আই বিন অবজার্ভিং সাম কোয়ালিটিস আই ক্যান টেল. ওয়ান অফ দ্য মেইন থিং ইজ পেশেন্স ইন এনি সিচুয়েশন, ইজ ভেরি কুল অ্যান্ড কাম, উইচ আই লার্ন লিটল বিট ফ্রম হিম. তো বিগত 35 বছর ধরে আমি শ্রীল জয় পতাক স্বামী গুরু মহারাজকে লক্ষ্য করছি যে তিনি বিভিন্ন রকম পরিস্থিতিতে তিনি সবসময় ঠান্ডা মাথায় থাকেন এবং খুবই শান্ত হয়ে থাকেন. দ্যাটস দ্য ফার্স্ট কোয়ালিটি ফর এ সাধু, তিতিক্ষা, ফুল অফ পেশেন্স. আই সিন এগেইন অ্যান্ড এগেইন ইন মেনি মিটিংস, টেক সাউথ ইন্ডিয়া ডিভিশনাল কাউন্সিল মিটিং, আর ইউ টেক ন্যাশনাল ব্যুরো মিটিংস, আর ইউ টেক ইন্টারন্যাশনাল জিবিসি মিটিংস. So many challenges, but he's very cool and calm and always is very very friendly. So ami bibhinno meeting e take dekhechi, south india meeting hobe ba bureau meeting hobe ba gbc meeting hobe, somosto meeting e bibhinno rokomer alochona hoy, bibhinno rokomer kotha bartra hoy, kintu take sob shomoy shanto ebong ottonto bhadro bhabe take উপস্থাপন করতে বা শান্ত পরিবেশে তিনি সবসময় ঠান্ডা মাথায় থাকেন, এটা আমরা লক্ষ্য করেছি. 2008 হি হ্যাড হিজ হেলথ ইস্যু, ফ্রম দ্যাট টাইম আই হ্যাভ বিন অবজার্ভিং, বাট দেয়ার ইজ নো চেঞ্জ এট অল. বিফোর 2008 অর আফটার 2008 ইজ সেম উইথ অল দ্য ওয়ান্ডারফুল কোয়ালিটিস. 2008 এবং 2008 এর আগে, 2008 এ তার স্বাস্থ্য বিড়ম্বনা হয়েছিল এবং তারপরে থেকে বা তার আগেকার সময়ও তার চরিত্রে কোনো রকম পরিবর্তন দেখা দেয়নি. And also when Guru Maharaj was in the hospital, he was just lying down in 2008, for the first 2 months I was taking care, even in that situation, he was merciful to everybody. The patients next to him, or whoever comes to visit him, he was showing such kind of mercy. এমনকি তিনি যখন 2008 সালে অসুস্থ অবস্থায় প্রায় 2 মাসের মতো অচৈতন্য অবস্থায় ছিলেন, সে সময়ও গুরু মহারাজকে আমরা লক্ষ্য করেছি যে তিনি তাদের সকলের প্রতি তিনি সম
মনোভাবাপন্ন ছিলেন, এমনকি যদি কোনো পার্শ্ববর্তী কোনো রোগী আসতো তাদের প্রতি বা কোনো ডাক্তার আসতো তাদের প্রতি, সবার প্রতি তিনি সমদৃষ্টি পোষণ করতেন। Till now, I have not heard one time he is talking negative about anybody. এ যাবত আমি কোনোদিন শুনিনি তার কাছ থেকে যে বা কারুর কাছ থেকে যে তিনি কোনো ব্যক্তির সম্বন্ধে বা কোনো বিষয় সম্বন্ধে তিনি নেতিবাচক কিছু বলেছেন। As the scripture says, ajat shatru. For him there's no shatru at all. Everybody is his friend. তো শাস্ত্রে বলা হয় অজাত শত্রু, অর্থাৎ তার শত্রুর কোনো জন্ম এখনো হয়নি, এবং শাস্ত্রে যা বলা হয়েছে তার আচরণও ঠিক একই রকম। One more quality is, he is not in the bodily platform at all. One example I'll tell you. After 2008, with his ill health, he came to Tirupati for the first time. When he came to Tirupati, I was moving his wheelchair from the main door to the temple. তো যখন 2008 এর পরে উনি প্রথমবারের জন্য তিরুপতিতে এসেছিলেন তার এই ভগ্ন স্বাস্থ্য নিয়ে, তো তখন আমি তাকে মন্দিরের গেট থেকে মন্দিরে তাকে নিয়ে যাচ্ছিলাম তার হুইল চেয়ারে। So it's some distance and people are standing on either side. Many people are shocked to see Guru Maharaj in that condition and I was pushing the wheelchair. তো রাস্তার দুই পাশে ভক্তরা সব দাঁড়িয়েছিলেন এবং তারা সকলেই অবাক চিত্তে গুরু মহারাজের এই দশা বা গুরু মহারাজের এই যে পরিস্থিতি তা তারা দেখছিলেন। গুরু মহারাজকে তারা আগে দেখেছেন আর এখন গুরু মহারাজকে তাদেরকে হুইল চেয়ারে দেখতে হচ্ছে। সো আই সো মেনি মাতাজিস অন দ্য আইদার সাইড, দে ওয়ার অল ক্রাইং, দে ওয়ার অল ক্রাইং অ্যান্ড আই ওয়াজ পুশিং দ্য হুইল চেয়ার, দেন গুরু মহারাজ টোল্ড মি স্টপ, স্টপ ফর আ ওয়াইল। তো বিশেষ করে আমি দেখলাম যে অনেক মাতাজিরা তারা হুইল চেয়ারে গুরু মহারাজকে দেখে কান্নায় ভেঙে পড়ছেন, তাই দেখে গুরু মহারাজ আমাকে বললেন হুইল চেয়ার থামাতে। Then he asked me, Guru Maharaj asked me, why these people are crying? তারপর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে এরা কেন কান্না করছে। Because he never knew why they were crying, because seeing Guru Maharaj like a man mountain, huge personality, now they see him sick under the wheelchair, so the lady is very emotional, they were crying. Then he asked me why they are crying. তো স্বাভাবিকভাবেই গুরু মহারাজকে তারা দেখেছেন কি সুন্দর বিশাল পুরুষ, এবং তারপরে তারা দেখছেন যে তিনি অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে বসে আছেন, তো স্বাভাবিকভাবেই মায়েরা একটু স্নেহপরায়ণ আবেগপ্রবণ হন তাই তারা কান্না করছেন। Then I told him, Guru Maharaj, they are seeing you after a long time. That is the reason they have become a bit emotional. তো আমি বললাম যে গুরু মহারাজ অনেক দিন পরে তারা আপনাকে দেখছেন এবং সেই জন্য তারা একটু আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েছেন। And another occasion, a devotee was crying right in front of Guru Maharaj. He was crying. Guru Maharaj called him and asked him, why are you crying? তো আর একটা ঘটনায় একজন ভক্ত তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন, তো গুরু মহারাজ তাকে ডেকে জিজ্ঞাসা করলেন কেন তুমি কান্না করছো। Then Guru Maharaj said, Guru Maharaj, your health, you are so wonderful today, your health is like this. তো তখন সেই ভক্ত বললেন যে গুরু মহারাজ আপনার কি চমৎকার শরীর ছিল, এখন আপনি এরকম অবস্থায় হয়ে গেছেন, সেই জন্য আমি কাঁদছি। Then Guru Maharaj answered, what is wrong with my health? I am perfectly okay. তখন গুরু মহারাজ উত্তর দিলেন যে আমার স্বাস্থ্যে কি হয়েছে, আমি তো পুরোপুরি একই রকম রয়েছে। Before I was eating nice prasadam, now also I'm eating nice prasadam. আগে আমি খুব ভালো প্রসাদ পেতাম, এখনো আমি খুব ভালো প্রসাদ পাই। Before I used to give one Bhagavatam class, now I am giving four classes. আগে আমি একটা ভাগবতম ক্লাস দিতাম, এখন আমি চারটে ভাগবতম ক্লাস দেই। Before I used to go around the world one time, now I'm going four times around the world. আগে আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম বছরে একবার, এখন আমি বছরে চারবার ভ্রমণ করি। So I am preaching nicely, I am eating nice prasadam, I am the association. Where is the problem? তো আমি তো ভালো প্রচার করছি, আমি ভালো প্রসাদ পাচ্ছি এবং আমি ভালো তোমাদের ভক্ত সঙ্গ পাচ্ছি, অতএব সমস্যা কোথায়? Just look at this amazing quality. Not in the bodily platform at all. তাহলে লক্ষ্য করুন তার এই চমৎকার গুণাবলী যে তার দেহাত্মবোধ একবার নেই, একেবারেই নেই। All the time is simply Krishna consciousness. সারাক্ষণ তিনি কেবলমাত্র কৃষ্ণ চেতনাময়। Not only that, when you are sick, just imagine that devotees around him,
always he keeps them in a very wonderful mood, cracking jokes and make them laugh. To shudhu matro tai noy guru maharajer ei shastho paristhiti dio tini tar majhe tar ashe pashe je somosto bhoktara take seva charcha koren taderke sob shomoy khubi hashi khushi monobhabe taderke rakhen ebong taderke sob shomoy ektu hashi thatta kore roshikota kore taderke sob shomoy ujjibito rakhen. Always in the caring mood. Just about a month back I came for the GBC meetings. After going back to Tirupati, myself and my wife both were afflicted by typhoid fever. To sob shomoy guru maharaj ei bhabe tini bhoktoder jotnoshil monobhab niye thaken ebong kibhabe bhoktoder jotno korben sei chinta koren ebong doler ek mash pore amra Tirupati ta ami ebong amar sahodharmini amader ubhayeri typhoid jore akranto hoyechi. Then he called me and he was speaking to me and he said, are you taking the medicines properly? What kind of water are you drinking? And he told me, wherever you go, be careful with the water. And he told me, either you drink, when you travel, you drink Himalayan water or Aquafina. Don't take any other water. Tarpor uni amake jiggesha korlen ami kemon achi ebong ami thik thak oshudh patro nichhi kina এবং তিনি আমাকে বললেন আমি সাবধানে থাকি যেন এবং উনি বললেন যে তুমি কি রকম ধরনের জল খাও তুমি জল নিয়ে খুব সাবধানতা অবলম্বন করবে কেবলমাত্র হিমালয়ান যে জল সেটা খাবে অথবা অ্যাকোয়াফিনা খাবে অন্য কোনো জল তুমি খাবে না যেখানেই যাবে. Imagine that caring mood, always how to care for the devotees. তাহলে আপনারা কল্পনা করুন যে তার সেই যত্নশীল মনোভাব তিনি সব সময় আমাদেরকে যত্ন নিচ্ছেন. And I notice it's not just my disciples, all the devotees, anybody the mood is to care. এবং শুধুমাত্র গুরু মহারাজ লিখেছেন যে শুধুমাত্র আমার শিষ্যরা নয় কিন্তু যে সমস্ত ভক্তরা রয়েছে সকলের প্রতি তিনি যত্নশীল তার ধর্ম হচ্ছে তার স্বভাব হচ্ছে সকলের যত্ন নেওয়া. On last past time the first lesson I learned from him. তো আমি একটা শেষ গল্প বলবো লীলা বলবো আমি যে প্রথম শিক্ষা তার কাছ থেকে পেয়েছিলাম ইন 1989 when I got initiated afterwards guru maharaj gave prasadam to everybody he gave khaja prasadam to everybody তো 1989 সালে আমি দীক্ষা পেয়েছি তো দীক্ষার পরে guru maharaj সকলের হাতে খাজা প্রসাদ দিয়েছেন and of course there was no water facility I took the khaja and I was eating holding in my hand biting and eating তো অবশ্যই সেখানে কোনো জলের ব্যবস্থা ছিল না তাই আমি খাজাটা নিয়ে আমি আস্তে আস্তে কামড়ে কামড়ে আমি খাচ্ছিলাম দেন আফটারওয়ার্ডস গুরু মহারাজ কল মি আফটার ইটিং কল মি এন্ড হি টোল্ড মি ওয়াইল ইটিং খাজা ইউ গট টু সি whether water is there if there's no water facility to wash your hands then you know how you should eat তো তারপর গুরু মহারাজ আমাকে কাছে ডেকে উনি বললেন যে যখন তুমি খাজা খাবে তখন তুমি আগে খেয়াল করবে যে আশেপাশে জল আছে কিনা যদি জল না থাকে তাহলে তুমি জানো এটাকে কিভাবে খেতে হয় ইফ দেয়ার ইজ নো ওয়াটার ইউ নো হাউ টু ইট খাজা যদি আশেপাশে জল না থাকে তাহলে কেমন করে খাজা খেতে হয় জানেন আপনারা হোল্ড দ্য খাজা ইন ইয়োর হ্যান্ড ব্রেক ইট পুট ইট লাইক দ্যাট ইন ইয়োর মাউথ তো খাজাটাকে আপনি হাতে ধরবেন হাতে ধরার পরে সামান্য একটু ভেঙে মুখের মধ্যে ছুঁড়ে দেবেন এগেইন ইউ ব্রেক ইট পুট ইন ইয়োর মাউথ ডোন্ট টাচ ইয়োর হ্যান্ড টু দ্য মাউথ এবং আবার আপনি অল্প অল্প একটু ভাঙবেন ভেঙে সেটাকে আপনি আপনার মুখে ছুঁড়ে দেবেন এবং আপনার হাতটা আপনার ঠোঁটে বা মুখে ছোঁয়াবেন না ইফ ওয়াটার ইজ देयर ওকে নো প্রবলেম ইউ ক্যান বাইট এন্ড ইট দেন ওয়াশ ইওর হ্যান্ডস যদি জল থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনারা কামড়ে খেতে পারেন এবং পরে আপনারা দুই হাত ধুয়ে নিতে পারেন ওয়ান্স মাই সেলফ গুরু মহারাজ উই ওয়ার ট্রাভেলিং ইন দ্যাট ট্রেন এন্ড দেন আই এম সাপোজ টু সার্ভ প্রসাদম আই সার্ভিং প্রসাদম টু গুরু মহারাজ আই সার্ভড হিম তো একবার গুরু মহারাজের সাথে আমি ট্রেনে ভ্রমণ করছিলাম এবং আমাদের প্রসাদ পরিবেশন করার কথা ছিল তো আমি গুরু মহারাজকে প্রসাদ দিচ্ছিলাম আউট অফ প্রসাদ আই রিমুভড অন বিগ বক্স ইউ ওপেন দ্য বক্স ইজ ফুল অফ ড্রাই ফ্রুটস এন্ড ড্রাই নাটস তো একটা বড় বাক্স ছিল সেই বাক্সের মধ্যে সমস্ত রকমের ড্রাই ফ্রুটস ছিল এবং সেই প্রসাদও ছিল তো আমি ড্রাই ফ্রুটস গুলো সরিয়ে রেখেছি দেন ইউ ওপেন দেন স্টার্ট টেকিং ওয়ান এন্ড পুটিং ইন হিজ মাউথ টেকিং ওয়ান পুটিং ইন হিজ মাউথ তারপর উনি খুললেন খুলে তিনি একটা দুটো করে তিনি মুখে দিতে শুরু করলেন দেন হি শোড দ্য ক্যাশিউ নাট এন্ড হি টোল্ড ডক্টরস টোল্ড মি আই শুড নট ইট ক্যাশিউ নাট এন্ড হি পুট ওয়ান ইন হিজ মাউথ এবং তারপরে উনি কাজু বাদাম দেখে উনি বললেন
ডাক্তার আমাকে বলেছেন আমার কাজু বাদাম খাওয়া উচিত নয় বলে উনি একটা নিয়ে মুখে ছেড়ে দিলেন then he looked at me and said cashew nut I'm not supposed to eat he took one and ate তারপরে উনি আমার দিকে তাকিয়ে বলছেন কাজু বাদাম কিন্তু আমার খাওয়া উচিত না বলে আরেকটা নিয়ে মুখে দিলেন doctors told me cashew nut is not good for me doctors told me he put one more in his mouth তারপর তিনি বললেন যে কাজু বাদাম ডাক্তারে বলেছে আমার খাওয়া উচিত না বলে আরেকটা মুখে দিলেন then I told guru maharaj then why are you eating তো আমি তখন গুরু মহারাজকে বললাম তাহলে গুরু মহারাজ আপনি খাচ্ছেন কেন I'll keep eating your service is to stop me eating আমি খেতে থাকবো আর তোমার সেবা হচ্ছে আমাকে খাওয়া থেকে থামানো then I immediately took the box from him he said that is good তারপর সঙ্গে সঙ্গে আমি তার কাছ থেকে বাক্সটা কেড়ে নিলাম তখন গুরু মহারাজ বলেন এটা ভালো কাজ করেছে so like this small small wonderful lessons in my life I learned from him এরকম ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট অনেক শিক্ষা আমি তার কাছ থেকে ব্যক্তিগতভাবে আমার জীবনে শিখেছি আনলিমিটেড আনলিমিটেড ইজ কেয়ারিং ইজ লাভ ইজ টিচিং লেসনস তার যত্ন ডিভোটিস তার স্নেহ তার ভালোবাসা অনন্ত অসীম তার ভক্তদের প্রতি যে স্নেহ পতি পাওন গুরু মহারাজ কি জয় শিলা প্রভুপাদ কি জয় ধাই গৌর প্রেমানন্দে হরি হরি বল Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.